গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে তোমার পাক্কা 3টে। এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আর একটা জায়গা যাওয়ার কথা ছিল জানো তো, স্যানিটারি পরে রেডি হলাম, খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, খাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়া পরিষ্কার ডরিষ্কার সবই হয়ে গেছিলো, একটু বেরোবো, ব্যাস বৃষ্টি নামলো। এই বৃষ্টি নিয়ে গেলে তখন আবার রাস্তায় আবার অসুবিধে পড়ে যাব, তো যার জন্যে কোনো মানে যাওয়া হলো না। এবার কি বলো তো, কোনো কাজ সেই আজ নয় কাল, কাল নয় পরশু, করতে 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 মানে সেটা একটা ব্যাকড়া ধরে যায় আর কি, বাধা পড়ে যায়। তো সেই জন্যে আজও তাই হলো, আবার কবে যেতে পারি দেখি, জানি না। আর বৃষ্টিটা এমন টাইমে এলো না, ঠিক বেরোনোর টাইমে, যদি রাস্তায় বেরিয়ে যেতাম সেটা আসলে কোনো অসুবিধা হতো না, তখন যেতেই হতো। কিন্তু বাড়িতে বেরোনোর আগে যদি এরকম বৃষ্টি হয় তাহলে, আর তারপরে দেখবে তুমি খাওয়া দাওয়া করার পরে না কোথাও যেতে ইচ্ছে করে না, তখন খুব আলিশি আসে। তবুও ভেবেছিলাম যে আগে খাওয়া দাওয়া করে গেলে একটা কী বলো তো নিশ্চিন্ত, মানে কোনো আর পেস্টান থাকবে না যে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, পরিষ্কার টরিষ্কার করতে হবে, এই ব্যাপারটা থাকবে না। তো যাক গিয়ে সেদিকে নিশ্চিন্ত হয়ে গেছিলাম, কিন্তু বৃষ্টিটা এসে আমাদের বাধা মানে হয়ে দাঁড়ালো, কী বলবে বলো, কিছু করার নেই, আজকে আর হলো না, দেখা যাক। কালকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, সেইটাই হচ্ছে কথা, লক্ষ্মী পুজো কখন হবে, কখন সব কিছু মিটবে তার উপর নির্ভর করছে, দেখা যাক কী হয়। আজকে তো হলো না, কালকের কথা কালকে ভাবা যাবে, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছিলো, খাওয়া দাওয়া পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়ে ভাবলাম নিশ্চিন্ত হয়ে যাব, কিন্তু আর কী হবে, ঈশ্বর বাদ সাধলো, ঈশ্বর বাদ সাধেনি, এটা ছিল না যাওয়া, তাই হলো না। তার জানোই তো মানে খেয়ে দিয়ে একটি আলস্য তো আসবেই। আর আজকে এমনি পুজো টুজো খুব সকাল সকাল হয়ে গেছিলো, পুজো সেরে এসে তারপরে রান্নাবান্না করেছি, তো সে রান্নাবান্না আজকে খুব বেশি মানে খুব বেশি বলতে ওই আর কি, মানে ওই আজকে হয়েছিল তোমার ডাল উচ্ছে ভাজা, আর হচ্ছে একটা ওই ডিমের তরকারি হয়েছিল, আর হচ্ছে একটা চাটনি হয়েছিল, ওই বেসনের বড়াকে ছোটো 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 করে ডুমো 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 করে করে সেটা তেঁতুল দিয়ে চাটনি, ওটা আবার খেতে এরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, সেটাই হয়েছিল। আর হচ্ছে কি যে হ্যাঁ, একটা ভিন্ডির তরকারি হয়েছিল, এই হচ্ছে আজকের মেনু। কিন্তু সবই ঠিক আছে, কাজটাই হলো না, এটা একটু খারাপ লাগছে, কিছু করার নেই। আর কোনো জিনিস দেখবে কি বলো তো মানে মানে যাওয়ার ইয়ে করলে মানে কথা হলে তারপরে তুমি যদি সেটা না যাওয়া হয় তখন সেটা খুব খারাপ লাগে, নাই কি? কালকেও অনিশ্চিত হবে কি হবে না জানি না, অবশ্যই শুক্রবার দেখা যাক কবে হয়। আরে দেখো না, বৃষ্টি আসার আর টাইম পেলো না, এখনই আসতে হলো, আর ছাদে জামা কাপড় টামা কাপড় তুলে এনে সব পাট করে রেখে দিয়েছি, সব পাট করে রেখে দিয়েছি। আর এই দেখো না, সব কিছু ফাইল টাইলগুলো সব এ করে রেখেছি, বের করে রেখেছি যাবো বলে, কিন্তু সব আবার তুলে রাখতে হবে, ভালো লাগে বলো তো? সব কিছু পেড়ে আবার তুলে রাখা একদম ঠিক ভালো লাগে না, আর একটা ইচ্ছে হয়ে গেলে তখন আবার সেটাকে আর মানে মন আসে না, কী আর করা যাবে। এরপরে খাওয়া পর একটুখানি রেস্ট নেবো আর কী করবো। আর এমনি বৃষ্টি পড়লে দুপুরবেলায় ভালো লাগে না, মন মন টন কেমন খারাপ লাগে, দেবে রোদ্দুর হলে একটু মন ভালো লাগে,
কিন্তু বৃষ্টি এলে মন টন ভালো লাগে না। আর ও আমার হাজবেন্ড ওই ঘরে গিয়ে এই পেপার পড়ছে, আর বাবা তো কখন খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বাবা। বাবা আবার ওঠার টাইম হয়ে গেল। আর আমাদের এই সারাক্ষণ টুক 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 কাজই হয়ে যায়, কাজই হয়ে যায়। কী যে করি ভগবান জানে, একবার এটা একবার ওটা একবার সেটা, কাজের আর শেষ নেই। শিডিউল কাজ তো আছেই, উল্টে কী বলো তো একটু এটা পরিষ্কার করা, একটু এটা এটা করা, এই সমস্তগুলো লেগেই থাকে আমাদের। এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর আজকে রাত্রিরে কী করি দেখি, রাত্রির কথা এখনও ভাবিনি, পরে তোমাদেরকে জানাবো রাতে কী করবো। এনাও শশা খাবে, এনাও
হওয়া উচিত কিনা গিয়ে ভেবলাম। একদম ঠিক গান গিয়েছো, খুব সুন্দর গিয়েছো। আমি তো অবাক হয়ে যাচ্ছি চিত্রামন, তুমি যদি প্রথম এবারে গিয়ে এসেছিলে সেদিন তো একবারই এই গানটা শুনেছিলে, আর আজ কি সুন্দর গিয়ে দিলে, অসাধারণ অসাধারণ। আরে লাবণ্য, আমি যে মিষ্টিগুলো নিয়ে এলাম সেগুলো কোথায় রাখতে? সবাইকে দাও। আমি দিয়ে দেবো। চা করিনি।
হাই ফ্রেন্ডস, এখন বাজে 10:45, আর তোমাদের সাথে এলাম একটু কথা বলতে। আর কথা বলে আজকে ব্লগটা এখানে শেষ করব। আর আজকে এখন আমাদের ডিনার হয়নি, আর ডিনার কি করেছি তোমাদের তো দেখালাম, ছোলার ডাল করেছি, নারকেল দিয়ে ছোলার ডাল করেছি আর রুটি আর বোঁদে এনেছে, ব্যাস ওই বোঁদে দিয়েই খাওয়া হয়ে যাবে, ওই দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। আর আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমাদেরও টাইম হয়ে গেছে সারাদিনের শেষে, এখন দেখছো চোখ টোক টানছে। আর খাওয়া দাওয়া করে আমরা ঘুমোবো না, কিন্তু ওই ফোন টোন নিয়ে বসে থাকতে থাকতে ঘুম এসে যাবে, সব ঘুমিয়ে পড়বে। আর খুব জোরে একটা বৃষ্টি হয়ে গেল, ভীষণ জোরে বৃষ্টি হলো, যার জন্য ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম মানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফ্যানের হাওয়াতে একটু ছ্যাঁক করে লাগছে, মানে ভাবা যায় এই গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছিলো, আর এখন ঠান্ডা হাওয়াতে আর ফ্যানের হাওয়াতে দুটোতে মিলিয়ে একটু মানে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো আজকে আর কি কথা বলবো, আজকে আর কিছু বলার নেই। আর তোমাদের তো ওই তো কাজগুলো দেখা, মানে কাজ আর কি করলাম, চা টা করেছি, এই করেছি আর কি করেছি, চা করলাম, আটা মাখলাম, এই সমস্ত। আর বাড়িতে কী বা কাজ থাকে, এত কিছু কাজ থাকে না, সকালের দিকে থাকে, সকালের দিকে তো একটুও সময় হয় না, কারণ সকালবেলাতে মানে কাজের ভীষণ চাপ থাকে, তখন একসাথে মানে সব রকম কাজ করতে করতে আর মানে ভিডিও করা হয় না, আর আমাকে তো নিজেকেই ভিডিও করতে হয়, যার জন্যে আর টাইপডও নেই মানে কেনা হয়নি, যার জন্যে আমাকে মানে নিজে ভিডিও করে কাজ দেখাতে খুব অসুবিধা হয়, তো সেই জন্যে সকালের দিকে খুব অসুবিধে হয়, সকালের দিকে কাজকর্ম বেশি থাকে, তারপরে পুজো ঠাকুরঘর থাকে, সব কিছু মিলিয়ে সকালটা বেশ চাপ থাকে কাজে, তো সেই জন্যে এই কিছুদিন যাবো সকালের দিকে আসতেই পারছি না, একদম মানে ভিডিও শুরু করতেই পারছি না, আস্তে আস্তে মানে আফটারনুন হয়ে যাচ্ছে, যে যখন সময় পাই তখনই আসি। আর তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আর হচ্ছে কি যে অতি অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারে এখনও যোগদান করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যোগদান করো। আর লাইক তো অবশ্যই একটা দিতেই পারো, মানে দেবেই একদম, কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের সবাই মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদের তাদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? আর তোমাদের মানে সাপোর্ট আমার খুব প্রয়োজন, তোমরা সাপোর্ট করে যাও এইভাবে পাশে থেকে, ঠিক আছে? দেখ চলো আজকে গুড নাইট, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।